শিবসাগরে মুসলমান ব্যক্তি নির্মাণ করেছে মা কালীর মন্দির। সম্প্রীতি মিলনভূমি শিবসাগরে মুসলমান সম্প্রদায়ের লোক নির্মাণ করেছে মা কালীর মন্দির। শিবসাগরের হরিজন কলোনিস্থিত 25 বছর পুরনো একটি কালী মন্দিরের জরাজীর্ণ রূপ দেখে এগিয়ে আসলো শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজকর্মী রফিকুল হাজারিকা। সমাজকর্মী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী শহরের 10 নম্বর ওয়ার্ডের মহাত্মা গান্ধীর পথের এই জরাজীর্ণ কালী মন্দিরের নির্মাণ করে দেওয়ার সাথে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য মা কালীর মূর্তিও প্রদান করে। জরাজীর্ণ মন্দিরটি নতুন করে নির্মাণ করে দেওয়ার রফিকুলের এই কর্মকে প্রশংসা করেন শিবসাগরের হরিজন সমাজ। এখন শঙ্করাজানৰ দেশ হয় আর যেহেতু আমার শিবসাগরত বিশেষকে দুইজন গুরুজনা আমার শিবসাগরতে আছিল আর আমি অসমীয়া হও, আমি অসমীয়া ভাবে আছো, জন্মগত আমি অসমীয়া, ইয়াত কোনো ধর্মলৈ ভেদাভেদ নাই। আর সেই উদ্দেশ্যে আমি যেতিয়া মোৰ বন্ধু লগত মই বন্ধুত্ব হিসাবে থাকিব পাৰো, কোনোবাজন বন্তাত আমি হিন্দু মুসলিমৰ কোনো কথা নাহে, সেয়ে আমাৰ এই হরিজন কলোনির যিসকল ভাইসকল মোৰ ওচৰত যায়, আৰু মই জনামতে আজি এইটো বিগত 25 বছৰ হল এই নামঘৰ বাকিয়াত মানে মন্দিৰ বাকি বনোৱা, আৰু 25 বছৰে কেঁচাৰে দি মেলি আছিলে। আজি 3 বছৰ দিন ধৰি তেওঁলোকে বহুত কষ্ট কৰি, আৰু এই কাষত থকা এগৰাকী মহিলা তেখেতেও জড়িত হৈ এই নাম মানে মন্দিৰ বাকি পকীকৰণ কৰা হ'ল। আৰু তেনেকৈ মাজে মাজে তেওঁলোক মোৰ ওচৰত যায়ো প্ৰত্যেক হেৰিতে। আৰু মোৰ মানে 2-3 বছৰ যে মই তেতিয়া এবাৰ চিন্তা কৰিলোঁ যে প্ৰসাদ দিলেই নহ'ব, যদি মাৰ চৰণটো মই পৰিব নোৱাৰোঁ, চৰণ চুব নোৱাৰোঁ, আৰু সুদা নামঘৰটোত প্ৰসাদ দি থাকিলেই নহ'ব। সেই উদ্দেশ্যে মই মনত ভাবি যে মই এইবাৰ পূজাভাগ যি মূৰ্তি তেখেতৰ সম্পূৰ্ণ খৰচটো মই বহন কৰিবলৈ নিজেই ইচ্ছাকৃত হ'লোঁ, তেহে মন্দিৰটো সম্পূৰ্ণ হ'ব। যিহেতু যদি মন্দিৰত মানে মানে হেৰিয়ে মূৰ্তি নাই জানে থাকে আৰু প্ৰসাদ দিটো একো লাভ নহ'ব, গতিকে সেই মোৰ আধৰুৱা মই মনত ভাবিলোঁ যে মোৰ আধৰুৱা হৈ আছিলে কাম, আৰু আজি মই বহুত সুখী মই যে মোৰ সম্পূৰ্ণ এই মন্দিৰটো সম্পূৰ্ণ যা মোৰ যি প্ৰসাদৰ অৰিহণা আছিলে বা এই নামঘৰটি বনাওঁতে যি অৰিহণা আছিলে আজি সম্পূৰ্ণ হ'ল বুলি সফল হৈছে বুলি মই ভাবি সেয়েহে মই আগবাঢ়িলোঁ। আৰু মই অসমবাসীক অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ যিমান অসমবাসী যিমান সকলো ধৰ্ম লোকেই একত্ৰিত হৈ যদি আমি নাথাকোঁ আমাৰ অসম অসাতলৈ যাব, যিহেতু ভূপেন দাই কৈ গৈছিলে যে আমি একে হ'ব লাগিব, একেদৰে থাকিব লাগিব, নহ'লে আকৌ শৰাইঘাটৰ ৰণ হ'ব। গতিকে আমি এইখিনি ৰাইজক মই অনুৰোধ কৰিছোঁ যে আমি চবেই এক হিন্দু মুছলিম খ্ৰীষ্টান যিমান য'ত সকলোৱে একত্ৰিত হৈ আমি অসমৰ ঐতিহাসিক যিটো পৰম্পৰা আমি তাক বচাবলৈ হ'ল। শিবসাগর থেকে সৈয়দ মুস্তাকুর রহমান, অসম আদিত্য।